আজ অভয়া হত্যাকাণ্ডের 100 দিন, কিন্তু সেই 100 দিনেও কুকথার ফুলঝুরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে। কি বলছেন তৃণমূলের সাংসদ? তিনি জুনিয়র চিকিৎসকদের আবারও আক্রমণ করছেন। অভয়ার বিচার চেয়ে পথে নামা জুনিয়র চিকিৎসকরা যেন শাসকের শত্রু। একের পর এক সভামঞ্চ থেকে চিকিৎসকদের বারবার কদর্য আক্রমণ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিনও বাদ দেন, উত্তরপাড়া থেকে আর্জি করেন নির্যাতিতার বিচার চাওয়া প্রতিবাদী চিকিৎসকদের, ফের এক হাত নিলেন তৃণমূলের সাংসদ। কি বললেন, কি আক্রমণ করলেন দেখুন। হসপিটালে সব লাইন স্ট্রিমিং করুন, কোন ডাক্তার কি কাজ করছে না করছে, পেশেন্টদের সঙ্গে কি ট্রিটমেন্ট করছে সব যেন আমরা দেখতে পাই। অভয়ার বিচার চেয়ে পথে নামা জুনিয়র ডাক্তাররা যেন কল্যাণের চক্ষুশূল। রবিবার উত্তরপাড়ার এক অনুষ্ঠান মঞ্চ থেকে ফের জুনিয়র চিকিৎসকদের এক হাত নিলেন শ্রীরামপুরের বিতর্কিত তৃণমূল সাংসদ। শুনুন ঠিক কি বলছেন তিনি। নিজেরা হসপিটালে কাজ করবে না, আর বড় বড় নার্সিং হোমে লিখে পাঠিয়ে দেবে, হয় না কি? কয়েকজন ছেলে মেয়ে বিপ্লব আরম্ভ করে দেবে, সব বন্ধ করে দেবে। বাংলাদেশে হয়েছিল না, ভাবলো বলে 14 দিন এরকম ভাবে নাচ গান করলে আর রাস্তায় ছবি দেখা আঁকলেই বোধ হয় 14 তলায় উঠে সরকার গঠন করে দেবে। এখানেই শেষ নয়, সরকারি মেডিকেল কলেজগুলোতে ওঠা ফেট কালচার আর বিরূপাক্ষ অভিজ্ঞদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েও যেন জ্বালা ধরছে শাসক নেতার। ফেট কালচার ওরা থ্রেট করে করে কতগুলো ছেলেকে, শুধু টিএমসি ছেলেকে, যারা ডাক্তারি পড়ছে তাদেরকে সাসপেন্ড করো, এক্সপেল করো, একটার পর একটা মামলা করছি আমি, তাদেরকে সাসপেনশন আটকেছি, তাদের ক্লাস করো, থ্রেট কালচার তো এরাই করছে। এই প্রথম নয় অভয়ার বিচারের দাবিতে চলা আন্দোলন বরাবরই যে কল্যাণের কাছে অসহ্যকর তার আভাস আগেও মিলেছে। আমার অনশন কোথায় আর রইল? অনশন আপ টু হসপিটালাইজেশন, আমার অন কোথায়? 3 দিন করে অনশন হচ্ছে, তারপরে হসপিটালাইজড হয়ে যাচ্ছে, খাচ্ছে দাচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে। একজন নির্যাতিত মহিলাকে সামনে রেখে সব বিপ্লবী ডাক্তাররা আখের গুছোতে বসে গেছে, কোথায় কোন কমিটিতে থাকবো, কোথায় কোন জায়গায় থাকবো, আমার হাতে কোথায় থাকবো। প্রতিবাদ আন্দোলন অন্যায়ের বিচার চাওয়া যেন শাসক দলের কাছে অপছন্দের। দলনেত্রীর নির্দেশে কল্যাণের পাশাপাশি হোস্ট করতে দেখা গিয়েছে তাপস চট্টোপাধ্যায় থেকে পার্থ ভৌমিক, দেবু টুডুদের। তবে বাংলার এক মেয়ের ন্যায় বিচারের দাবি কি এই সরকারের শাসনে একেবারেই কাম্য নয়? হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। যখন বাংলার মেয়েদের বাংলার মায়েদের মান ইজ্জত নিয়ে এই ঘটনা ঘটে, যখন এই ঘটনা নিয়ে এত কথা বলেন, এত কুকথা বলেন শাসক দলের নেতারা, তখন সাধারণ মানুষ কেমন আছে? সাধারণ মানুষ না পাচ্ছে শিক্ষা, না পাচ্ছে আবাস, না পাচ্ছে রেশন, প্রত্যেক জায়গায় দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। এবার ট্যাবেও দুর্নীতি, অর্থাৎ তরুণের স্বপ্নটা চুরি হচ্ছে এ বাংলায়। দেখুন, বাংলায় দুর্নীতি যেন ঘুণ পোকায় পরিণত হয়েছে, প্রায় প্রতিটি ক্ষেত্রেই উঠছে দুর্নীতির অভিযোগ, যার নবতম সংযোজন ট্যাব কেলেঙ্কারি। রাজ্যজোড়া ট্যাব দুর্নীতির পাকে জড়িয়ে পড়ছেন সাইবার ক্যাফের মালিক থেকে শিক্ষকরাও। এবার মালদহ ট্যাব কেলেঙ্কারিতে জড়ালো দিনহাটার নাম। গ্রেপ্তার বড় শোলমারি মদনাকুড়া প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক, যদিও ধৃতের দাদার অভিযোগ আইপি অ্যাড্রেস হ্যাক হয়েছে। রাজ্যে যখন দুর্নীতির বন্যা বইছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের ট্যাবের টাকা চুরি করে আখের গোছাচ্ছে এক শ্রেণীর মানুষ, তখন পিঠ বাঁচানোর মরিয়া চেষ্টা, চক্রান্তের বাধা ফুলি শাসক নেতার গলায়। যারা জড়িত তাদের অ্যারেস্ট করছে, ঠিকই আছে, পুলিশ প্রশাসন ঠিক কাজ করছে, এবং এই সরকারকে কালিমা করার জন্য এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত লোক, এক শ্রেণীর ধান্দাবাজ লোক এইসব করছে। দুর্নীতিতে জড়িয়ে রাজ্যের একাধিক নেতা মন্ত্রী জেল খাচ্ছেন, এই ঘটনাগুলি কি সাধারণ মানুষকে বিপথে চালনা করতে সাহস যোগাচ্ছে? ধৃতদের রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন বিজেপি নেতার। যারা এই কাজগুলি করছেন তা নিশ্চয়ই কোনো না কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডকে সামনে রেখে বা পেছনে রেখে এই কাজগুলি তারা করছেন। পুলিশ প্রশাসন তদন্ত করুক, এদের ব্যাকগ্রাউন্ড, এদের কি আছে।
ট্যাব নিয়ে জেলায় জেলায় যেন দুর্নীতির প্রতিযোগিতা চলছে। কোচবিহারের পর এবার পুরুলিয়া। ইতিমধ্যে বেশ কয়েকদিনে 24 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে বলে জানা গেছে। অর্থাৎ একাধিক বিদ্যালয় থেকে ট্যাবের যে টাকা, সেই টাকা কিন্তু অন্য অ্যাকাউন্টে ভিন জেলায় চলে গেছে, এমনটা কিন্তু বলা যেতেই পারে। চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন। বিচ্ছিন্নভাবে হলেও কয়েকটি জেলায় শুরু নাকা চেকিং। পূর্ব মেদিনীপুর ও ইসলামপুর জেলা পুলিশের পক্ষ থেকে গাড়ি বাস থামিয়ে চলছে তল্লাশি। রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতির ঘটনায় কোণঠাসা তৃণমূল সরকার। সাইবার হানার অজুহাত টেনে পালিয়ে বাঁচার চেষ্টা, কিন্তু ধারাবাহিকভাবে কি সাইবার সন্ত্রাস চালানো সম্ভব, নাকি নেপথ্যে রয়েছে কোনো বড় মাথা? রিপাবলিক বাংলা। দীর্ঘ 100 দিন ধরে যে খবরটা চলে আসছে, অভয়াকাণ্ডের 100 দিন পূর্ণ হচ্ছে আজ। 9 আগস্ট থেকে 17 সেপ্টেম্বর, 100 দিন পেরিয়ে এখনও মিলেনি বিচার। বিচারের দাবিতে সাইকেল র্যালি, পথ দখল করে নিরাপত্তা পালন, বিচার না মেলা পর্যন্ত আরও জোরদার লড়াইয়ের ডাক চিকিৎসক থেকে আম জনতা। দেখুন, শহর কলকাতার বুকে শতাব্দী প্রাচীন মেডিকেল কলেজ এবং হাসপাতাল, আর জি করের সেমিনার হল থেকে মিলল জুনিয়র চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। 36 ঘন্টা টানা ডিউটি করা জুনিয়র চিকিৎসক অভয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ। দেখতে দেখতে কেটে গিয়েছে 100 দিন, এখনো বিচার পায়নি অভয়া। আন্দোলন, প্রতিবাদ, বিক্ষোভ থেকে আমরণ অনশন, জুনিয়র চিকিৎসকদের দাবি আদায়, নাছোড় লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই আম জনতারও। অভয়ার বিচার চেয়ে একাধিক কর্মসূচি অভয়া মঞ্চের। বিচার চেয়ে সোদপুর থেকে 100টি সাইকেল নিয়ে এক র্যালির আয়োজন করা হয়। 9 আগস্ট থেকে আজ 17 নভেম্বর 100 দিন আজও বিচারহীন, তাই এই মুহূর্তে সোদপুর থেকে সাইকেল র্যালি এবং মশাল মিছিল করে এগিয়ে যাচ্ছেন প্রতিবাদীরা। তাই তারা আজকে 100 সেকেন্ড নিরাপত্তা পালনের সঙ্গে সঙ্গে সাইকেল র্যালি করছেন, এবং এই মুহূর্তে সাধারণ মানুষরা তারাও সাইকেল র্যালি করছেন। বিচার ছিনিয়ে আনার অঙ্গীকার অভয়ার মা বাবারও। বিচার মিলবে, কাউকে হতাশ হওয়ার কিছু নেই, আমাদের আন্দোলনটা ঠিক করে চালিয়ে যেতে হবে, বিচার মিলবে। বিচারের আশায় থাকছি, এবং সেই নয় তারিখ সেই যে ফোন কল, আমাদের বুকে যে মশাল জ্বালিয়ে দিয়েছিল, ওই মশাল এখনো আমাদের জ্বলছে। বিচার না পাওয়া পর্যন্ত লড়াই থামবে না। অভয়ার পরিবারের পাশে দাঁড়িয়ে অঙ্গীকার সহ নাগরিকদের। 100 দিনে যে 100 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে যে বুকে আগুনটা জ্বলছে, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। মিছিলে ছিল দুর্নীতির কাঁটায় বিদ্ধ নারী শক্তির প্রতীকী মূর্তিও। প্রকৃতি অর্থাৎ শক্তি, তো তেমনি নারী হলো শক্তি। তো এখানে বৃক্ষকে একটা নারী হিসেবে দেখানো হয়েছে, সেই বৃক্ষের মধ্যে অনেকগুলো নারীর মুখ, যেটা বর্তমানে অভয়া, উমা, এমনকি আরও অন্যান্য যে ধর্ষণ, রেপ, খুন যা হয়েছে সেগুলোর প্রতীকী একটা ধারণ করে আছে। করিনা ক্রসিংয়ে পথ দখল করে শ্যামবাজার 5 মাথার মোড়ের সমাবেশ। সব কর্মসূচিতেই আম জনতার ঢল। শুধু শহর নয়, জেলায় জেলায়ও অভয়ার বিচারের দাবি। হাওড়ায় বালি থানার সামনে থেকে বালি খাল পর্যন্ত মশাল মিছিল আম জনতার। 100 দিন পেরিয়েও এখনো মেলেনি বিচার। কবে মিলবে বিচার, তার উত্তরও জানা নেই।
অভয়ার দোষীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার লক্ষ্যে সর্বাত্মক লড়াইয়ের জন্য প্রস্তুত গোটা সমাজ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।